হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্রা। তো কালকে চলে এসেছে জন উইক 4-এর টিজার, মাচ ওয়েটেড টিজার। এই ছবিটার জন্য প্রত্যেকে অপেক্ষা করে আছে। দেখুন, জন উইকে যে জিনিসটা কারণে লোকে সিনেমাটাকে এতটা ভালোবাসে, ওয়েফার থিন স্টোরি হয়, কিন্তু ওর মেন হাইলাইটটা হচ্ছে অ্যাকশন। এবং জন উইক যেটা করেছে, যে আপনাদেরকে আমি একটু ছোট করে বলতে চাই, যে একটা টাইমে হলিউডে অ্যাকশন বড্ড রিপিটেটিভ হয়ে যাচ্ছিলো, একই ধরনের কুইক কাটস, ঠিক আছে, একটা এক একটা শর্টকে 3 সেকেন্ডের মধ্যে কেটে দিচ্ছে, 3 সেকেন্ডেরও কমে কেটে দিচ্ছে। এই 2012-এর টেকেন 2 ইত্যাদি, এগুলো দেখবেন এডিটিং দিয়ে বা ক্যামেরা মুভমেন্ট, শেকি ক্যামেরা, এইসব দিয়েই ওরা চালিয়ে যাচ্ছিলো, যেটা বন্ড থেকে অ্যাকচুয়ালি ওই টেকনিকটা পেয়েছিল। তারপরে ওরা রেড রিডেমশন দেখলো, এবং দেখার পর রেড রিডেমশন যখন খুব ইন্টারন্যাশনালি হিট হলো, রেড রিডেমশন ওয়াজ নট মেড ইন হলিউড, ওটা রিলিজ হয়েছিল পুরো প্যান ওয়ার্ল্ডে, এবং তারপরে বিশাল সাকসেস পায় ওইটা অ্যাকশনের জন্য। এবং তখন হলিউডের প্রচুর স্টান্ট কোরিওগ্রাফার, ক্যামেরাম্যান, এডিটাররা প্রচুর খিস্তি খেয়েছিল স্টুডিওদের কাছ থেকে, যে ইন্দোনেশিয়া কীভাবে অত ভালো ইম্প্রুভড একটা সিনেমা বানাতে পারছে, ওখানে লং টেক সিকোয়েন্সেস ছিল। অ্যান্ড দে কাম আপ উইথ অ্যান আইডিয়া, মানে তারপরেই জন উইক আর কি, জন উইক হচ্ছে যে ওই যে স্টাইলটা লং টেক থাকবে, এ থাকবে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে তারপরে 2014-তে ওরা নিয়ে এসছে। এবং প্রতিটা জন উইক ছবির সাথে সাথে ওরা এই যে অ্যাকশনের যে মাত্রাটা, সেটাকে এক লেভেল উপরে নিয়ে যাচ্ছে, এবং এখনও অবধি সেটা তারা মেনটেন করেছে। এবং যে জিনিসটা হচ্ছে অডিয়েন্সের যে অ্যাকশনের জন্য যে খিদেটা, যে নতুন কিছু দেখবো, ইনোভেটিভ কিছু অ্যাকশন দেখবো, সেটা কিন্তু প্রতিবার জন উইকের টিম সাকসেসফুলি করতে পারে, ডেলিভার করতে পারে আর কি। তো এখানেও এই টিজারের মধ্যে যে যে ইনোভেটিভ অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি, দে আর ভেরি মাচ ওভার দ্য টপ ইন নেচার, বাট দে আর এক্সিকিউটেড ভেরি ওয়েল, এবং সেটা দেখতে খুব ভাল লাগছে। তো টিজারটাকে বিট বাই বিট কাটা হয়েছে, সেখানে একে খুব কিয়ানোরিসকে আগেন জন উইক হিসেবে খুবই ভালো লাগে, এবং ও ঘুষি মারছে এইভাবে, তারপরে হলো জন রেডি ইয়া, এবং তারপরে যে অ্যাকশন সেট পিসেসগুলো আমরা দেখতে পাই, যে গুলি চালাচ্ছে এবং সেই অন্যজনের অপোনেন্টের গুলিগুলোকে একটা তরোয়াল দিয়ে, মানে কাটানা যাকে বলে, সেই কাটানা দিয়ে অন্য গুলিগুলোকে ডচ করছে, মানে আটকাচ্ছে। সো এই সিনটা কিন্তু ভেরি ওভার দ্য টপ ইন নেচার, বাট এক্সিকিউট করেছে খুব ভালো লাগছে। তারপরে একটা ধরুন গাড়িতে ধাক্কা খেয়ে এরকম উড়ে পড়ছে, তার মধ্যে তাকে দুটো গুলি মেরে দিচ্ছে, তারপরে গাড়ির বনেটের ওপর শুয়ে ড্রাইভারকে গুলি মারছে, তো ওই সিনগুলো খুব দারুণ লাগছে, ইনোভেটিভ লাগছে। তো আশা করছি যে সিনেমার মধ্যে, মানে টিজারের মধ্যেই এতটা ভালো লাগছে, তো সিনেমার মধ্যে খুবই ভালো লাগবে। গল্পের ব্যাপারে খুব একটা আভাস আমরা পাই না, লেট সি কীরকম কী হয়, বাট টিজারটা দেখে যে গুজ বা মোমেন্টসগুলো পাওয়ার কথা সেগুলো সবকটা পেয়েছি। আগেন দ্যাট ইজ বিকজ অফ দ্য এডিট, যেভাবে ওটাকে বিটে বিটে সিনক্রোনাইজ করে কাটা হয়েছে, এবং বিজিএমটা ওই ধরনের ডিজাইন করা হয়েছে বলেই ভালো লাগছে। এবং আগেন কিয়ানো রিভসকে খুবই ভালো লাগছে অ্যাজ জন উইক। আমার পার্সোনালি টিজারটা খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।